এই লেকচারে আমরা গুণোত্তর ধারার একটি বিশেষ অঙ্ক দেখব। আমরা যদি এই গুণোত্তর ধারার দিকে লক্ষ্য করি তাহলে দেখব 3 + x + y + z + 243 একটি গুণোত্তর ধারা। এই ধারায় প্রথম পদ a = 3 এবং এখানে 243 হলো 1 2 3 4 5 অর্থাৎ পঞ্চম পদ। আমরা জানি n-তম পদের সূত্র a r^n-1। তাহলে এখানে আমাদের পঞ্চম পদ হবে, অর্থাৎ পঞ্চম পদ হবে, এর মান যদি বসাই 3 r^5-1 অর্থাৎ 3 r^4, যার মান এখানে দেয়া আছে যা হবে 243। এখন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে দেখব 243 / 3 = 81 অর্থাৎ r^4 = 81 অর্থাৎ আমরা লিখতে পারি r^4 = 3^4 অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে দেখি 3^4 এর মান তা 81, তাহলে r এর মান এখানে 3। আমরা জানি যে কোনো একটি রাশি পদ এবং তার পূর্ব পদের অনুপাত হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে x/3 = r, যেহেতু x হচ্ছে আমাদের দ্বিতীয় পদ এবং 3 হচ্ছে আমাদের প্রথম পদ, তাই তাদের অনুপাত হবে আমাদের সাধারণ অনুপাত। এখানে r এর মান 3, তাই x এর মান আসবে 9। এবার আমরা যদি এই দুই পদের অনুপাতের কথা চিন্তা করি তাহলে আসবে 243/z = r, যার মান 3। সুতরাং z = 243/3 অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা দেখতে পারি 243/3 = 81। এখন আমরা জানি x এর মান, আমরা জানি z এর মান, এরপর আমাদের লাগবে y এর মান। এখানে যদি আমরা y/x করি, y/x, তা হবে আমাদের সেই সাধারণ অনুপাত বা কমন রেশিও 3 এর সমান। x এর মান আমরা জানি 9, তাই x এর মান বসিয়ে দিয়ে আমরা পাব y/9 = 3। সুতরাং y এর মান আসবে 3 × 9 অর্থাৎ 27। এভাবেই আমরা x = 9, y = 27 এবং z = 81 পেলাম।